नमस्कार आदाब, आप देख रहे हैं हमको न्यूज़। जैसा कि आपको बता दें, सर्कस जो हर कोई छोटे समय से देखते आ रहा है, कम से कम ये सर्कस जो है अजंता सर्कस नियर अबाउट 50 साल से भी ज़्यादा इसकी उम्र हो चुकी है अजंता सर्कस की, और ये आज भी मौजूद है सिटी मोड़ मेला ग्राउंड में। आपको बताने की कोशिश करेंगे हम अपने कैमरामैन को दिखाने की, ऊपर का थोड़ा सा लोगो दिखा दे कि अजंता सर्कस आज भी वही लोगो है, आज भी वही सब कुछ है। और यहाँ पे अजंता सर्कस सिटी मोड़ में लगा हुआ है। आपको बता दें यहाँ पे कुछ यूनिकनेस किया गया है कि 24 दिसंबर से यहाँ पे मेला लगा हुआ है, यहाँ पे सर्कस लगा हुआ है, और उसके बाद में अगर आपको कोई टिकट बुकिंग वगैरह कराना हो तो यहाँ पे बारकोड है, और यहाँ की आप ऑनलाइन भी इसको बुकिंग कर सकते हैं टिकट वगैरह। मैं अपने कैमरामैन को बोलूँगा एक बार अंदर आने के लिए, हम लोग आपको अंदर लेकर चलते हैं जहाँ पे खेला शो होता है। शो टाइमिंग जो है 4 बजे का है और 7 बजे का। आपको बता दें कि ऐसे ही जो सर्कस हमेशा इस ठंडे के टाइम पे हमेशा भरा हुआ रहता था, आज के डेट में कोविड की ऐसी मार पड़ी है कि सब कुछ हाफ एंड हाफ में करना पड़ रहा है। आप देख सकते हैं कि यहाँ पे अजंता सर्कस लगा हुआ है, जहाँ पे बहुत सारे जानवर वगैरह थे, आज कुछ जानवर को लेकर के यहाँ पे काम किया जा रहा है। आपको बता दें यहाँ पे 80 रुपये की भी टिकट है, 150 रुपये की टिकट है, और 200 की, 300 की है यहाँ पे टिकट, हाईएस्ट 300 रुपये की है। आपको वो कैमरामैन को बताएंगे कि यहाँ पे जो फोकस दिया गया है इस बार, जो अजंता सर्कस का मेन फोकस है वो है जिमनास्टिक में, जो आप देख सकते हैं यहाँ पे बैनर में ऑलरेडी लगा हुआ। मैं आपको एक बार कैमरामैन को बोलूँगा कि एक बार अंदर चले, जो अंदर का जो ग्राउंड है एक बार वापस से आपको याद ताज़ा कराने के लिए। और मेरे साथ में है यहाँ के जो मैनेजर है, एक बार मैं उनसे भी बात करूँगा, उनके साथ में अंदर जाके एक बार देखूँगा। दादा आपका स्वागत है एमको न्यूज़ में। नमस्कार আপনার স্বাগত জানাই আমাদের চ্যানেল তরফ থেকে। বলার এটা ছিল দাদা, এখন কি আইন কানুন আপনারা করেছেন, মানে কিভাবে চালাচ্ছেন? আইন কানুন তো আমরা করিনি, আইন কানুন সরকার করেছে। আইনের কানুনে সরকারের পরাধীনতে আমরা যে সমস্ত কোভিড বিধি লঙ্ঘন করে না করে যে সমস্তগুলো করা যাচ্ছে সেগুলোই। আমরা 2 বছর সার্কাস বন্ধ ছিল, আমরা এর প্রারম্ভিক ক্যাম্পটা পাণ্ডুয়াতে লাগিয়েছিলাম, সেখানে এসডিও সাহেব 70% আমাদের প্যাসেঞ্জারদের অ্যালাউ করেছিলেন, তো এখানে 50% করেছে নবান্ন। তো তাতেও আমাদের মোটামুটি এখন লোক সংখ্যা হচ্ছে না, 10-15% লোক হচ্ছে, এবং প্যাসেঞ্জার আসলে পরে, পাবলিক আসলে পরে তাদের প্রত্যেককে হ্যান্ড গ্লাভস দেওয়া হচ্ছে, মাস্ক দেওয়া হচ্ছে এবং স্যানিটাইজেশন করা হচ্ছে। তো এর মধ্যে কি দাদা আপনার খরচাগুলো এখান থেকে বেরিয়ে যাবে, যে 50% লোকজন আছে আপনার যে এইটুকু? এবছর আমাদের সার্কাসের যা পরিস্থিতি, এবছর আমাদের সার্কাসে টোটালি লস, কিন্তু সার্কাস সংস্থাটাকে বাঁচিয়ে রাখতে হবে, একেবারে শেষ হয়ে যাবে না, যেরকম সিনেমা টিনেমাগুলো একেবারেই উঠে গেছে। তো আমাদের এই যে যারা আছেন তারা তো নিজেদের জীবিকা নির্বাহের জন্য কাজ করছেন, তাদের বাঁচিয়ে রাখার জন্য মালিকপক্ষ যথেষ্ট উদ্যোগ এবং সার্কাস দেখার লোকের আগ্রহ আছে। কোভিড এর জন্য বিভিন্নভাবে আমরা অবস্ট্রাকশন পাচ্ছি, বাধা পাচ্ছি। আপনাকে বলবো একটু আমাদেরকে ভিতরে নিয়ে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ভিতরে যান, ভিতরে যাবেন, সিটিং গুলো আপনি একটু চলুন আমাদেরকে নিয়ে। আমরা সিটিং ক্যাপাসিটি এখান থেকে চলে আসুন। मैं दादा को बोलूंगा कि वो दिखाने के लिए, मैं कैमरामैन को बोलूंगा वहाँ पे जो जानवर है घोड़ा खड़ा है उससे भी शो किया जा रहा है। और यहाँ पे दादा की माने ए रोचे एनिमल्स এর মধ্যে আছে, আমাদের একটা ঘোড়া আছে, মোটা ছয় কুকুর আছে, এবং কিছু বার্ডস আছে। বার্ডস মানে ম্যাকাও পাখি আছে 8টা 4টে, এবং বাকি আগে 8টা তোতা পাখি আছে 8টা, আর মণিপুরি আছে, আসাম আছে, আর এবং বাংলার বেশ কিছু লোক এই খেলার সঙ্গে যুক্ত আছে। আর আমাদের এই শীতের পরে প্রত্যেক বছর সার্কাস লাগালে ভালো চলে, কিন্তু 2 বছর গ্যাপ, আমরা ভেবেছিলাম এবছর হয়তো চলবে, কিন্তু কোভিড এত বেশি ভাবে আক্রমণ করেছে যে সাধারণ মানুষ একদম পর্যাপ্ত হয়ে গেছে, খুব কষ্টে আছে। যাই হোক, আমাদের এখানে হল দেখছেন, হলের মধ্যে প্রায় 2500 ক্যাপাসিটি ছিল, 50% আমাদের ক্যাপাসিটিতে আমরা সার্কাস আরম্ভ করেছিলাম, কিন্তু বর্তমানে লোক নেই, প্রায় 10-15% লোক হচ্ছে, ছুটির দিনে একটু বেশি হয়।
ছুটির দিনের মধ্যে এখানে একটু ভিড় গুলো হয়, একটু বা একটু লোকজন বাড়ে, একটু ছুটির দিনে একটু লোকজন বাড়ে। এমনি আপনাদের শো টাইমিংটা কি আর? শো টাইম ছিল 1-4-7, বর্তমানে 1টা শোটা আমরা এই লোকাল এর জন্য বন্ধ করেছি, বিভিন্নভাবে মানুষ আসতেও পারছে না, গাড়ি ঘোড়াও নেই, আর তারপরে অসুবিধার জন্য আমরা এখন শো করছি 4 এবং 7, 4 থেকে 7, 7 থেকে 2.5 ঘন্টা শো হয়, 4 থেকে 6:30, 7 থেকে 9:30। আপনারা যে করেছেন এর মধ্যে ইউনিকনেস কি আছে? ইউনিকনেস ব্যাপার হচ্ছে কি, আমাদের আগে তো অনেক কিছু জানোয়ার টানোয়ার ছিল বা বিদেশি লোকজন ছিল, এবার বিদেশি লোকেদের আমরা দেখাতে পাচ্ছি না, কেন বাইরের যে সমস্ত আর্টিস্ট আসে, রাশিয়া, আফ্রিকা বা ইথিওপিয়া, এই দেশ তিনটে দেশ থেকে লোক আসে, তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কিন্তু সরকারি বাধা নিষেধ রয়েছে, বাইরের লোককে আসা যাবে না, তাই না, আমরা তাদের আনতে পারিনি। তবে আমাদের এবারের আকর্ষণ হচ্ছে মণিপুরি বিভিন্ন রকম অ্যাক্টিক, এবং আসামের ভালো ভালো শিল্পীরা যারা ওই উপরের ঝোলার খেলা বা মোটর একটা গ্লোভের ভিতর মোটর চারজন মোটর সাইকেল খেলা বা বিভিন্ন মহিলাদের হ্যাঁ জিমনাস্টিক, এগুলো সমস্তই আছে। মোটামুটি আমরা 30টা আইটেম দেখিয়ে থাকি প্রত্যেকটা শোতে, 2.5 ঘন্টা খেলা দেখানো হয়। মানুষ সার্কাস সম্বন্ধে আগ্রহ, মানুষ সার্কাস দেখতে চায়, কিন্তু কোভিডের যে ঝামেলা, সেই ঝামেলার জন্য বা যেভাবে আক্রান্ত হচ্ছে মানুষ, সেই জন্য মানুষ তাদের পেরে উঠছে না, কিন্তু সার্কাসের আকর্ষণ আছে, সার্কাস মানুষ দেখতে চায়, সার্কাস সম্বন্ধে মানুষের যথেষ্ট উৎসাহ আছে, আমরা বুঝতেও পারি। কিন্তু এখানে আমরা জানুয়ারি মাসের শেষটা পর্যন্ত থাকবো, আশা করছি এর মধ্যে হয়তো অনেকটা একটু কমেও যাবে, আজকে থেকে কমতে শুরু করেছে, আজকে দেখলাম 6% কমে গেছে, আবার পরবর্তী দিকে কোথায় যাবো কোন দিকে যাবো একটা পরিকল্পনা চলছে, দেখা যাক কি হয়। এর মধ্যে একটা ইউনিকনেস দেখা গেল আপনাদের সার্কাসের মধ্যে, এতদিন ধরে আমরা ছোটবেলাতে এখানে এসেছি, মানে অজন্তা সার্কাসে আমরাও ঘুরে গেলাম, পার্সারপুর ময়দানে লাগতো, পার্সারকাসে লেগেছি, তালাপারকে লেগেছি, তো বলার এটা ছিল দাদা, এখন একটা ইউনিকনেস এটা দেখা গেল অনলাইন বুকিং ব্যাপারটা একটু আমাকে। হ্যাঁ, যেটা যাবে অনলাইন মানে প্রত্যেকটা জিনিসই তো ধীরে ধীরে অনলাইনের উপর চলে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস আপনি এখন বসে বসে ঘরে বসে বসে অনলাইনে সব কিছু কিনে যাচ্ছেন, কিনে পাচ্ছেন, সেরকম সাধারণ মানুষ চাইছে যে আমরা অনলাইনে টিকিটটা বুক করে বেরিয়ে যাবো না, ঝামেলায় যাবো না, টিকিটটা আগে থেকে বুক করে রেখে দেবো, তার সিটিংটা বুকিং রইলো, সে যথারীতি এলো, এসে বসে সেখানে সার্কাস থেকে চলে গেল, এই জন্যই যে অনলাইন বুকিং চালু করা হয়েছে, অনলাইন বুকিং সেভাবে চালু হয়েছে। আমাদের যে দর্শকগুলো দেখছে, আপনি কোনো মেসেজ দিতে চাইছেন? না, মেসেজ মানে কি, আমরা দর্শকের কাছে এটাই বলছি, সার্কাস এভারগ্রিন সার্কাস দেখুন, একটা পরিবারের সকলকে নিয়ে দেখার মতো জিনিস সার্কাস, আপনি সিনেমা সবাইকে নিয়ে দেখতে পারবেন না, যাত্রা সবাইকে নিয়ে দেখতে পারবেন না, বা কোনো অনুষ্ঠানে আপনি সবাইকে নিয়ে যেতে পারবেন, কিন্তু সার্কাসে আপনি আবাল বৃদ্ধ বনিতা সকলকে নিয়ে এসে পরিচ্ছন্নভাবে সার্কাসটা দেখে যেতে পারবেন এবং সবাই আনন্দিত হবেন। তাই আমাদের এই সার্কাসটাকে বাঁচাবার জন্য আপনাদের কাছে বিশেষভাবে আবেদন, আপনারা একবার আসুন, আমাদের সহযোগিতা করুন, আমাদের মতো শিল্পীদের বাঁচান, আর কিছু। থ্যাংক ইউ। আপ দেখ সকতে হ্যায় কি ইয়ে জো সার্কাস হ্যায় আজ ভি ওহি রঙ হ্যায়, আজ ভি ওহি রূপ হ্যায়, আজ ভি ওহি খেলা হ্যায়, পর কুছ কুছ ইউনিকনেস আ গই হ্যায়, কুছ কুছ চিজে বদল গই হ্যায়, কোভিড নে বহুত এসে চিজ কো হ্যাম্পার কিয়া হ্যায়, ইনকা ভি ইয়হি কহনা থা কি ইয়ে জো সার্কাস হ্যায় ইসকো বন্ধ নহি করনা চাহিয়ে অর কন্টিনিউ ইসকো চলানা চাহিয়ে, তো সবি দর্শক সে ইয়হি কহেঙ্গে কি আগর আপ লোগ ফ্যামিলি কে সাথ আ সকতে হ্যায়, কোভিড কা প্রোটোকল ফলো কর সকতে হ্যায়, তো অবভিয়াসলি প্লিজ কম এন্ড সি দা অজন্তা সার্কাস। নমস্কার, আদাব, বনে রহে হমকো নিউজ কে সাথ।